আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানবেন নিঃসন্তানকে সন্তান দান এবং অলৌকিক ক্ষমতার অধিকারী মাইস ভান্ডারির জীবন কাহিনী। তবে শুরু করা যাক। বিশ্ব মানচিত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট বদ্বীপ বাংলাদেশ। সৌন্দর্যের লীলাভূমি সবুজ শ্যামল এই দেশটির সর্বদক্ষিণে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের আধার চট্টগ্রাম জেলার বৃহত্তর উপজেলা ফটিকছড়ির একটি কৃষ্ণগ্রাম মাইস ভান্ডার পাক ভারত উপমহাদেশের সুফি সভ্যতার সুদীর্ঘ ঐতিহ্যের প্রবাহমান ধারায় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এই গ্রামে আত্মপ্রকাশ ঘটে এক মহান সুফি সাধকের। তার নাম সৈয়দ শাহ আহমেদুল্লাহ মাইস ভান্ডারি। জন্মস্থানের নামানুসারে তার নামের সাথে যুক্ত হয়েছে মাইস ভান্ডারি। আর তার প্রবর্তিত যুগান্তকারী দর্শন এবং তরিকা বাংলা মাটিতে উদ্ভৃত এবং প্রচারিত একমাত্র তরিকা হিসেবে মাইস ভান্ডারি তরিকা নামে পরিচিতি লাভ করেছে। এই মহান সুফি সাধককে কেন্দ্র করে গোড়াপত্তন হয় এক সুবিশাল আকৃতির সাম্রাজ্যের, যার নাম মাইস ভান্ডার দরবার শরীফ। গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইস ভান্ডারির পূর্বপুরুষ সৈয়দ হামিদুদ্দিন গৌরী 1575 সালে ইসলাম প্রচারের লক্ষ্যে চট্টগ্রামে এসেছিলেন। তিনি পটিয়া থানার কাঞ্চননগরে বসতি স্থাপন করেছিলেন। তার এক পুত্র সন্তান সৈয়দ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই ফটিকছড়ি থানার আজিমনগরীতে ইমামতির দায়িত্ব নিয়ে বসতি স্থাপন করেন। তার প্রপৌত্র মাওলানা সৈয়দ মতিউল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের ওরসের সময় 1826 সালে বুধবার জোহরের সময় হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইস ভান্ডারির জন্ম হয়। তার মাতার নাম সৈয়দ খায়রুননিসা বিবি এবং তার পারিবারিক নাম ছিল সৈয়দ আহমদুল্লাহ। 4 বছর বয়সে গ্রাম্য মক্তবে তার শিক্ষা জীবন শুরু হয়েছিল। 1260 হিজড়িতে তিনি উচ্চশিক্ষার্থে কলকাতা গমন করেন। 1268 হিজড়িতে তিনি শিক্ষা জীবন শেষ করে 1269 হিজড়ি সনে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের যশোর অঞ্চলের বিচার বিভাগীয় কাজী পদে যোগদান করেন এবং একই সাথে মূল সুফি অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে 1270 হিজড়িতে কাজী পদে ইস্তফা দিয়ে তিনি কলকাতায় মুন্সি গোয়ালি মাদ্রাসার প্রধান মুদাসির হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে মুনসাবি পরীক্ষায়ও তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। আহমদুল্লাহ মাইস ভান্ডারি হাদিস, তাফসির, ফিকহ, বালাগত, উসুল, আকায়েদ প্রভৃতি বিভিন্ন বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। আরবি, উর্দু, বাংলা ভাষা ছাড়াও তিনি ফার্সি ভাষায় বেশ পারদর্শী ছিলেন। তৎকালীন সময়ে ওয়াইএস এবং বক্তা হিসেবে তার নাম ডাক বিশেষভাবে ছড়িয়ে পড়ে। অল্প কিছুদিন পরেই তিনি আধ্যাত্মিক জীবনযাপনে আত্মনিয়োগ করেন। তখন থেকেই তিনি বাকি জীবন একজন সুফি সাধক হিসেবে অতিবাহিত করেন। হযরত আহমদুল্লাহ মাইস ভান্ডারির বেলায়েত অর্জন। হযরত আহমদুল্লাহ মাইস ভান্ডারি বড়পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বংশধর এবং উক্ত তরিকার খেলাফত প্রাপ্ত সৈয়দ আবু শাহামা মোহাম্মদ সালেহ আল কাদরি রহমতুল্লাহ আলাইয়ের নিকট থেকে বাইয়াত গ্রহণের মাধ্যমে বেলায়েত অর্জন করেন। পরবর্তীতে দেলোয়ার আলী পাকবাজ রহমতুল্লাহ আলাইয়ের নিকট থেকে তিনি এত্তাহাদিক কুতুবিয়াতের ক্ষমতা অর্জন করেন। দিনের বেলায় তিনি দ্বীনি শিক্ষাদান এবং রাতের বেলায় ইবাদত এবং নামাজের মাধ্যমে সময় কাটাতেন। এভাবে কঠোর সাধনার ফলে তিনি আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ বেলায়েত অর্জন করেছিলেন। আহমদুল্লাহ মাইস ভান্ডারি ওনার জীবদ্দশায় নিজের সুফি তরিকার দীক্ষা সে সময়ের সমাজের মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতেন এবং বহু সুফি প্রতিনিধি বা খলিফা নিয়োগ করেন বলে জানা যায়। তার মাঝে 204 খলিফার নাম ইতোপূর্বেই বেশ কয়েকটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। হযরত গাউসুল আজম মাইস ভান্ডারি কলকাতা থেকে তার পীরের নির্দেশে 1857 সালে নিজের গ্রাম মাইস ভান্ডারে ফিরে আসেন। কিছুদিনের মাঝেই তার কামালিয়তার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় প্রেম পিপাসু সাধক এবং দয়া প্রত্যাশী ফরিয়াদীদের ভিড়ে এই সাধকের পবিত্র বাসগৃহ বিশ্ব মানবতার এক কল্যাণের ধারক এবং এক উচ্চমর্গীয় আধ্যাত্মিক দরবারে পরিণত হয়। গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে দুরারোগ্য রোগ থেকে মুক্তি দান, অভাব অনটন থেকে মুক্তি দান, পূর্বক অর্থনৈতিক
আধ্যাত্মিক সফলতা নিঃসন্তানকে সন্তান দান হাকিমের উপর আধ্যাত্মিক প্রভাব বিস্তারের মাধ্যমে ফরিয়াদি সপক্ষে মোকদ্দমার রায় প্রদান ইত্যাদি ছাড়াও হযরত কেবলার অসংখ্য কেরামতের ঘটনা বিভিন্ন গ্রন্থ এবং লোকমুখে ব্যাপকভাবে প্রচারিত রয়েছে হাটহাজারি ওয়াহাবি মাদ্রাসা সংক্রান্ত একটি কেরামতের কথাও ওয়াহাবিরা বলে থাকে কিন্তু তার সবচেয়ে বড় কেরামত হল তিনি সর্বদা সুন্নতের উপর অটল অবিচল ছিলেন আকাইদের কিতাবে বলা আছে দিনের উপর অটল অবিচল থাকা কেরামতের উপরেও হযরত গাউসুল আজম মাইজ ভান্ডারি কাদেরী তরিকার অনুবর্তনে স্বতন্ত্র ধারায় আলাদা একটি তরিকা প্রতিষ্ঠা করেন আর তার নামই ছিল মাইজ ভান্ডারি তরিকা মাইজ ভান্ডারি তরিকা কোরআন এবং হাদিস ভিত্তিক আল্লাহর মৌলিক শিক্ষার অনুসরণে একটি সুপ্রতিষ্ঠিত তরিকা গাউসুল আজম হযরত সৈয়দ দেলওয়ার হোসেন মাইজ ভান্ডারি বলেছেন বিশেষত পীর ছাড়া পীর ধর্মীয় বিধান হারা ফকির কোরআন হাদিস সুফি মতবাদ জ্ঞানহীন ফিকিরবাজ লোকের কাজ কারবারের ফলে ফকিরীয় নামে যেসব উশৃঙ্খল কার্যকলাপ দেখা দিয়েছে এগুলোর প্রতিও আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে তারা অনেকেই নিজের কোনো সিলসিলা দেখাতে না পারায় নিজেকে মাইজ ভান্ডারি বা আজমিরি হিসেবে পরিচয় দিয়ে থাকে দেশ বিদেশে মুশরিকদের মণ্ডপের মতো ছোট ছোট ঘর বানিয়ে সেখানে পূজা অর্চনা করা খুবই প্রচলিত হয়ে পড়েছে আহমেদুল্লাহ মাইজ ভান্ডারি 1276 হিজরিতে 33 বছর বয়সে আজিমনগর নিবাসী মুন্সি সৈয়দ আফাসউদ্দিন আহমেদের কন্যা সৈয়দ আলতাফুন্নেসা বিবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু বিয়ের 6 মাসের মাথায় তার স্ত্রী ওফাত বরণ করেন সেই বছরে তিনি পুনরায় সৈয়দা লুৎফুন্নেসা বিবিকে বিবাহ করেন 1278 হিজরি সনে তাদের প্রথম মেয়ে সৈয়দা বদিউন্নেসা জন্মগ্রহণ করেন কিন্তু মেয়েটি 4 বছর বয়সে ওফাত বরণ করে এরপর তার আরও একটি ছেলে সন্তানের জন্ম হয় তবে সে অল্প কিছুদিনের মাঝেই ওফাত বরণ করে তারপর 1282 হিজরি সনে দ্বিতীয় পুত্র সৈয়দ ফজলুল হক রহমতুল্লাহ আলাই এবং 1289 হিজরিতে দ্বিতীয় কন্যা সৈয়দা আনিয়ারুন্নেসা জন্মগ্রহণ করেন তার দ্বিতীয় পুত্র পিতার পূর্বেই ওফাত বরণ করেছিলেন আহমেদুল্লাহ মাইজ ভান্ডারি 1906 সালে 23 জানুয়ারি 80 বছর বয়সে এন্তেকাল বরণ করেন মাইজ ভান্ডারে তিনি সমাহিত হয়েছেন এবং তার কবরের উপর বর্তমানে আধুনিক স্থাপত্য শৈলী খচিত এক বিশাল মাজার বিদ্যমান রয়েছে ইসলাম ধর্মে আধ্যাত্মিক সাধনার ধারাবাহিকতায় 19 শতাব্দীর মধ্যভাগে কোরআন এবং হাদিসের শিক্ষাকে অনুসরণ করে গাউসুল আজম হযরত মাওলানা সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারির আধ্যাত্মিক শক্তি এবং শিক্ষাকে ধারণ করে মাইজ ভান্ডারি তরিকা প্রচারের সূচনা হয় হযরত মাওলানা সৈয়দ দেলওয়ার হোসেন মাইজ ভান্ডারি বলেন এই ত্রিবিধ বেলায়েতি ধারা নবুয়াতি ধারার সমন্বয়ে অর্থাৎ জাহের বাতেন তালিমে এরশাদি সহ শরিয়ত তরিকত হাকিকত এবং মারেফত প্রভাবে এবং সংমিশ্রণে মাইজ ভান্ডারি তরিকারূপ মহাসাগরের উৎপত্তি মাইজ ভান্ডারি তরিকার বৈশিষ্ট্য এই তরিকা সিলসিলার দৃষ্টিকোণে কাদেরিয়া তরিকার সাথে সম্পর্কিত অন্যান্য তরিকার আধ্যাত্মিক বৈশিষ্ট্যগুলো মাইজ ভান্ডারি তরিকায় সন্নিবেশিত হয়েছে এই তরিকা কোরআন এবং হাদিসের শিক্ষাকে পরিপূর্ণভাবে অনুসরণ করে একই সাথে এই তরিকা অসাম্প্রদায়িক উদার নৈতিক ধর্ম প্রাধান্য সম্পন্ন শ্রেণী বৈষম্যহীন এবং মানব দরদী মানুষের মনে ঐশী প্রেম জাগ্রত করে সুন্দর এবং ন্যায়ের পথে জীবনযাপনে মানব সমাজকে উদ্বৃত্ত করতে এবং মানবতার ইহকালীন ও পরকালীন মুক্তি ও কল্যাণ নিশ্চিত করার জন্য এই শিক্ষা এবং দীক্ষা দেয় হযরত কাউসেল আজম মাইজ ভান্ডারি রহমতুল্লাহ আলাইয়ের ওফাতের পূর্বে আপন নাতি হযরত মাওলানা সৈয়দ দেলওয়ার হোসেন মাইজ ভান্ডারিকে বালেগ ঘোষণা করে মাইজ ভান্ডার দরবার শরীফে তার গধির আধ্যাত্মিক উত্তরাধিকারী নির্ধারণ করে যান মাইজ ভান্ডার দরবার শরীফে বর্তমান পীর তরিকত এবং সাজ্জাদানশীন খেলাফত প্রদান পূর্বক সাজ্জাদানশীন মনোনয়নের মাধ্যমে গাউসিয়াত জারি রাখার নিয়মের অনুসরণে হযরত মাওলানা সৈয়দ দেলওয়ার হোসেন মাইজ ভান্ডারি রহমতুল্লাহ আলাই তার জীবদ্দশায় নিজের তৃতীয় পুত্র হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হককে নিজ গদির উত্তরাধিকারী এবং মাইজ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সাব্যস্ত করে যান তিনি মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হককে সাজ্জাদানশীনের দায়িত্ব অর্পণের বিষয়টি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ এবং তার লিখিত মানব সভ্যতা নামক বইয়ের ভূমিকাংশে উল্লেখের মাধ্যমে প্রামাণ্যকরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়কর মনীষীর জীবনী থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দিন আমিন এমন শিক্ষণীয়
দর্শনীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।